একটা একটা প্রশ্ন, মানে এটা আমি আমার মতন করে ইন্টারপ্রেট করি, কিন্তু আমিও তোমার কাছ থেকে শুনতে চাই। সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা হয়তো সুশান্ত পালের লেখা পড়তে পারতাম না, সুশান্ত পালকে দেখতে পারতাম না, তার যে কন্টেন্ট জাদু সেটাও আমরা শুনতে পারতাম। আবার সোশ্যাল মিডিয়ার নেশাতেই একটা জেনারেশন পুরো কিন্তু তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে চলেছে। তাহলে এই যে আসক্তি এবং এই যে প্রাপ্তি, এর মাঝখানে আমরা ব্রিজটাকে মানে কিভাবে তৈরি করবো, এটা কিভাবে দেখো? আমি যেটা ভাবি সেটা হলো, একটা ছুরি দিয়ে মানুষ খুন করাও সম্ভব, একটা ছুরি দিয়ে মানুষকে বাঁচানোও সম্ভব। তো সোশ্যাল মিডিয়া হচ্ছে সেই ছুরিটা যেটা দিয়ে আপনি আপনাকে বাঁচাতে পারেন, আপনি আপনাকে খুন করে ফেলতে পারেন। এই যে আপনারা আজকে যে সুশান্ত পালকে দেখছেন, সেই সুশান্ত পাল জীবনে যত কিছু পেয়েছে বা যা কিছুই পেয়েছে বা নিজেকে কিছুটা ভ্যালুয়েবল ভাবতে পেরেছে। আপনাদের একটা কথা বলি, আমি যখন আসলে খুব বাজে অবস্থার মধ্যে ছিলাম, তখন আমি যে কিছু করতে পারবো এটা না কেউ কখনো বলেনি, আমার বাবা মাও কখনো বলেনি। মানে আমার বাবা মাও আশা ছেড়ে দিয়েছিল আমার উপরে, আর আত্মীয় স্বজনের কথা তো বাদই দিলাম, তারা তো আছেই হচ্ছে বদনাম করার জন্য, তাদের কথা বাদ। আর বন্ধু বান্ধবের কথা যদি বলি, বন্ধু বান্ধব তো যাদেরকে আমরা বন্ধু বান্ধব মনে করি তারা বন্ধু বান্ধবই নয়, তারা হচ্ছে ক্লাসমেট, তারা কেউ আমাকে নিয়ে কিছু আশা করেনি। তখন আমি কিছু একটা করতে পারবো, আমার মধ্যে কিছু একটা করার ক্ষমতা আছে। পুরো পৃথিবীতে এই কথাটা একটা মানুষ বলেছিল, তার নাম হচ্ছে ঋতুসনি সোধী। তিনি একজন ভারতীয়, তিনি অবাঙালি, তিনি একজন জাতিতে হচ্ছেন শিখ, উনি আমেরিকায় থাকেন, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তিনি আমার গুরু ছিলেন। তো তাকে নিয়ে আমি পরে আরো কথা বলবো। তো তাকে আমি পেয়েছি কিন্তু ফেসবুকে, এবং তখন আমি আমি শুধু ইংলিশে লিখতাম, আমি কিন্তু বাংলায় লিখতাম না। এখন যেমন আমি বাংলায় বেশি লিখি, তখন আমি বাংলায় লিখতামই না, শুধু ইংলিশে লিখতাম। তো ইংলিশে লেখার কারণে যেটা হয়েছিল, আমার যে পাঠকরা ছিলেন সেই পাঠকদের মধ্যে ভারতীয় বেশি ছিল। আমি স্বীকার করছি ইংরেজিতে কিন্তু এফিসিয়েন্সি আমাদের চাইতে ভারতীয়দের ভালো, এটা আমার অবজারভেশন বলতে পারেন, বা আমার ইন জেনারেল ইংরেজিতে অবজারভেশন ভারতীয়দের ভালো। তো আমার তখন ভারতীয় অনেক বন্ধু ছিলেন, সেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও ছিলেন, সেখানে আইআইটির প্রফেসর ছিলেন, সেখানে আইএমএম এর প্রফেসর ছিলেন, সেখানে জওহরলাল ইউনিভার্সিটির টিচার ছিলেন। তো আমার অনেক গুণগ্রাহী ছিলেন যারা আমার লেখা ভালোবাসতেন। সেইখানে একজন ব্যক্তি ছিলেন, নাম হচ্ছে ঋতুসনি সোধী, তাকে আমি দিদি ডাকতাম, তিনি আমার চেয়ে 12 বছর বয়সের বড়। তো তাকে আমি পেয়েছি ফেসবুকে, এবং তার সাথে কথা বলে আমি নিজের জীবনটাকে পাল্টে ফেলেছি। সো ফেসবুকে একটা মানুষ তার জীবনটাকে রিশেপ করতে পারে, তার জীবনটাকে পাল্টে ফেলতে পারে। আবার ফেসবুকের কিছু আননেসেসারি দিক, কিছু ফালতু দিক, কিছু সস্তা দিক আপনাকে ডিস্ট্রয় করে দিতে পারে। আপনি যদি ফেসবুকটাকে শুধু চ্যাট করার জন্য ইউজ করেন, শুধু কিছু স্পেশাল গ্রুপে গেলেন, সেখানে কিছু আনন্দ নিলেন, সেজন্য ইউজ করেন, তাহলে ফেসবুকটা কিন্তু আপনার লাইফে কিছু করতে পারবে না। আমি আপনাকে বলি, যে জিনিসটা আপনাকে চ্যালেঞ্জ করে না, যে জিনিসটা করলে আপনি চ্যালেঞ্জ অনুভব করেন না, যাদের সাথে মিশলে আপনার বেটার ফিল হয় না, তাদের সাথে কখনো মিশবেন না। ফেসবুকে যার কাছ থেকে কোনো কিছু শেখার নেই, তার আইডিকে কখনো ফলো করবেন না। আপনি ফেসবুকে আসুন, আসার পর কিছু মানুষ পাবেন যাদের আইডিকে ফলো করলে নিত্য নতুন অনেক কিছু জানা যায়, তাদের সাথে কখনো যদি কথোপকথন হয় ইনবক্সে, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, নিজেকে আপনি সমৃদ্ধ করতে পারবেন। তাদের সাথে কথা বলুন, তাদের সাথে যোগাযোগ রাখবার চেষ্টা করুন। তাদের আমি মনে করি একজন জ্ঞানী ব্যক্তির সাথে 20 মিনিট কথা বলা 20টা বই পড়ার চাইতে উত্তম। একজন জ্ঞানী ব্যক্তির সাথে 20 মিনিট কথা বলা 20টা বই পড়ার চাইতে উত্তম। সেই ক্ষেত্রে আপনি যদি একজন ভালো মানুষের সাথে কথা বলেন, একজন জ্ঞানী মানুষের সাথে কথা বলেন ফেসবুকে, তাহলে ফেসবুক কিন্তু আপনার জন্য অভিশাপ নয়, আশীর্বাদ। কিন্তু আপনি যদি ফেসবুকটাকে ফালতু কাজে ব্যবহার করেন, বাজে কাজে ব্যবহার করেন, তাহলে ফেসবুক কিন্তু আপনার জন্য কোনো ধরনের আশীর্বাদ নয়, অভিশাপ। সো ফেসবুকটাকে আমরা কি করে ব্যবহার করছি, কোন আঙ্গিক থেকে ব্যবহার করছি, এটা সম্পূর্ণ আমাদের উপর, আমাদের ম্যাচুরিটির উপর। সেই জায়গা থেকে আমি বলতে পারি, যেমন আমি সুশান্ত পাল, আমি নিজেকে তৈরি করেছি ফেসবুকের মাধ্যমে। ফেসবুক না থাকলে আমি কখনো ঋতু দিদিকে পেতাম না, ঋতু দিদিকে না পেলে আমি আমার গুরু পেতাম না, আর গুরু না পেলে আমি আমার চলার পথটাকে স্মুথ করতে পারতাম না। আমি সেটাকে গ্রহণ করেছি। আমি তখন ফেসবুকে থাকতে হলে প্রথম যোগ্যতা হচ্ছে আপনি কি কি গ্রহণ করবেন সেটা জানতে পারা। আমাদের সামনে অনেক কিছু আসবে, সবকিছুকে আমরা গ্রহণ করব না, বেশিরভাগই হচ্ছে বর্জনীয়, সেগুলোকে বর্জন করতে হবে।
কি কি গ্রহণ করতে হবে সেটা জানতে পারা হচ্ছে ফেসবুক ব্যবহারের প্রধান শর্ত। যদি আপনার সেটুকু ম্যাচুরিটি থাকে, যদি আপনার সেটুকু মেন্টাল প্রিপেয়ার্ডনেস থাকে, তাহলে আমি আপনাকে বলবো ফেসবুক কখনো আপনাকে ধ্বংস করতে পারবে না, বরঞ্চ আপনাকে দিন দিন তৈরি করবে, এটাই আমি মনে করি। দাদা কি মনে করেন এই বিষয়ে? মানে প্রথম কথা তো দেখো, ফেসবুকটা তুমি যেটা বললে যে ফেসবুকে আমি কোন মানুষের সঙ্গে মিশছি, তাই তো? ফেসবুকে আজকে যদি ফেসবুক না থাকতো, প্র্যাকটিক্যালি তোমার সঙ্গে আমার আজকে হয়তো কথা হতো না। আমাদের প্রতিষ্ঠান ফেসবুকের থ্রু দিয়ে, এবং আজকের এই অনুষ্ঠানটার প্ল্যানিংটাও আমাদের প্রথম সেই ফেসবুকের প্রথম গল্পের মধ্য দিয়ে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান। এবং সেই সময়টা আমরা যদি রেসপেক্টিভ মানে আমাদের এই কাজটা না করে আমরা যদি অন্য কিছু করতাম, মেবি আজকে তাহলে তোমার সঙ্গে দেখা হতো না, তোমার সঙ্গে আমার দেখা হতো না। সুতরাং ইট অল ডিপেন্ডস অন ইউর চয়েস, প্রত্যেকটা চয়েস। আমাদের আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গাড়ি আসছে, আমাকে মোমেন্টারি চয়েস করতে লাগছে, চয়েস নিতে লাগছে, লাইফে একটা চয়েস কে নিতে লাগছে যে আমি দাঁড়িয়ে যাবো না ওই সময় গাড়ির সামনে এগিয়ে। এভরিথিং ডিপেন্ডস। তুমি রান্না করছো, রান্নার মধ্যে কতটা নুন দিচ্ছ সেটাও ডিপেন্ড করছে তোমার চয়েস। সুতরাং কোন মানুষটাকে তুমি সিলেক্ট করছো, চয়ন করছো কাকে জীবন থেকে। এবং আলটিমেটলি ফেসবুকে লাইকের সংখ্যা আমরা দেখি যে ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে 4,000 4,500 আছে, আমার এতজন রিকোয়েস্ট করে আছে, এই সংখ্যাটা দিয়ে দেখাচ্ছে আমার মনে হয় যে খুব 40 জন থাকুক, 40 জনের সঙ্গে এমন মানুষ থাকুক যারা আমার বিপদে আমাকে সাহায্য করবে, আমার মনে হয় সেটা অনেক বেশি বেশি বলি। এবং তুমি সেটাই বললে